হিমবাহের উপর থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন র্যান্ড নিয়ে আজ আমরা আলোচনা করব র্যান্ডক্লাফট কি পার্বত্য হিমবাহে সার্কের পিছনের অংশ মস্তক প্রাচীরে জমে থাকা হিমরাশি ও প্রাচীর পৃষ্ঠের মধ্যে সৃষ্ট ফাটুলকে র্যান্ড বলে অর্থাৎ উপত্যকা হিমবাহে সার্ক বা করির পিছনের অংশের খাড়া পর্বতগাত্র বা মস্তক প্রাচীরে জমে থাকা হিমরাশি ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাঁক বা ফাটলকে র্যান্ডক্লাফ্ট বলে রান কেন সৃষ্টি হয় পার্বত্য উপত্যকা দিয়ে হিমবাহ নামার সময় পর্বতগাত্রের সঙ্গে হিমবাহের ঘর্ষণে সৃষ্ট তাপে বরফ গলে গিয়ে পর্বতগাত্র এবং হিমবাহ নেমে আসার আগে পর্বত গাত্রে জমে থাকা বরফস্তূপের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে র্যান্ডক্লাফ্ট গঠিত হয় বার্কসুণ্ড ও র্যান্ডক্লাফ কি এক না র্যান্ড ও বার্গসুণ্ড এক নয় বার্কসুণ্ড হল উপত্যকা হিমবাহ নামার সময় পর্বত গাত্রে আগে জমে থাকা স্তূপ এবং বর্তমান নামতে থাকা বরফস্তূপের মধ্যে সৃষ্ট ফাঁক অর্থাৎ বার্কসুণ্ডের দুপাশে বরফের স্তূপ থাকে কিন্তু র্যান্ডক্লাফ্ট পর্বতগাত্র ও বরফ স্তূপের মধ্যে ফাঁক বার্ডসুণ্ড অপেক্ষা র্যান্ড গভীরতা ও বিস্তার অনেক কম হয় র্যান্ডক্লাফ্ট হিমবাহ গলনে সৃষ্টি হয় র্যান্ডক্লাফ্টের একদিকে পর্বতগাত্র ও অন্যদিকে বরফ স্তূপ থাকে স্কিনে দেয়া চিত্রে অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি দেখানো হয়েছে উত্তরটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে